এবার তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি কংগ্রেস কি এবার 23-এ জোট বাঁধতেই শুরু করে দিল? এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি সবচেয়ে বড় খবর, তিপ্রামথা দলের এডিসি এমডিসি অনিমেষ দেববর্মা এবং রঞ্জিত দেববর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা। বেশ কিছুক্ষণ মুহূর্তেই গোপন বৈঠকের ইঙ্গিত এলো, 23-এ কি জোট বাঁধনের সৃষ্টি হতে পারে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর প্রশ্ন, কোন দিকে এগিয়ে যায়। 2023-এ পাহাড়ে কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রটা আলাদা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল। এবার সরাসরি তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল বুবাগ্রার সঙ্গে কি কংগ্রেসের মহাজোট হচ্ছে, এমনই ইঙ্গিতের পূর্বাভাস আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনে তুলে ধরলাম। রঞ্জিত দেববর্মনের সঙ্গে সাক্ষাৎ করলেন।